আগামী 20 নভেম্বর আন্তর্জাতিক শিশু অধিকার দিবস, সেই উপলক্ষে সোমবার থেকে সপ্তাহব্যাপী শিশু অধিকার দিবস পালনের কর্মসূচির উদ্বোধন হলো পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের টাউন হলে। জেলা সুরক্ষা ইউনিট পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের আয়োজনে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সূচনা করেন জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক বৃন্দ। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। শিশুদের হাতে যে প্রদীপগুলো দেওয়া হয়েছে, একটু দয়া করে তাদেরকে জ্বালাতে সাহায্য করবেন। প্রত্যেক শিশুর হাতে আছে প্রদীপ, জীবনের সমস্ত অন্ধকার মুছে যাক, আসুক আলো, জ্বলে উঠুক আমাদের জ্ঞানের আলো, আমাদের জীবন থেকে মুছে যাক শিশু শ্রমের মতো অভিশাপ সমস্ত শিশুদের মধ্যে। এক সুন্দর মুহূর্তের মধ্যে দিয়ে আমরা প্রবেশ করলাম শিশু অধিকার সপ্তাহ পালনের মূল অনুষ্ঠানে। আমাদের এখানে ইন্টারন্যাশনাল চাইল্ড রাইটস ডে, আমরা প্রত্যেকেই জানি যে সেটা 20 নভেম্বর সেলিব্রেট হয়। তো আজকে আমাদের সূচনা হচ্ছে আমাদের সারা সপ্তাহব্যাপী যে চাইল্ড রাইটস উইক সেলিব্রেট করছি আমরা, আজকে জেলার মেন প্রধান কর্মসূচি। আজকে এখানে ডিএম ম্যাডামের উপস্থিতিতে এবং বাকি আরও যারা জেলার অফিসিয়াল আছেন তাদের উপস্থিতিতে আমরা শুরু করলাম। বিভিন্ন হোম থেকে আমাদের বাচ্চারা এসছে, বিভিন্ন স্কুল থেকেও বাচ্চারা এসছে, সেই বাচ্চারা তাদের প্রোগ্রাম বিভিন্নভাবে এখানে রাখবেন। জেলা চাইল্ড প্রোটেকশন আধিকারিক সুদেশনা মুখার্জি জানান, সারা সপ্তাহব্যাপী জেলার বিভিন্ন প্রান্তে এই উপলক্ষে নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বার্তা দিতে চাইছি বলতে, আমরা যেটা মানে সর্বান্তকরণে চাইব যে তারা যেন নিজেদের মতন করে ফুটে উঠুক। তাদেরকে বার্তা দেওয়ার থেকেও বড় কথা হচ্ছে বাবা মায়ের প্রতি আমাদের বার্তা থাকুক যে তাদেরকে এত ছোটো থেকে এত একদম গলা চেপিয়ে মানুষ করাটা উচিত হবে না। তারা নিজেদের মতন করে বড় হোক, তারা তাদের বড় হতে যেন তারা বাধা না পায়, সেটাই আমরা চাই। এইটুকুটা বুঝতে পারছি যে প্রত্যেকেই, এমনকি বাচ্চারাও যথেষ্ট সচেতন হচ্ছে, এবং এটা শুধু আমাদের একার প্রয়াস নয়, সমস্ত দপ্তরেরই একই প্রয়াস শিশুদেরকে সুযোগ করে দেওয়া, যাতে করে তারা ফুল ফ্লেজড একটা সুন্দর সুস্থ মানুষের তারা পরিণত হয়। তিনি আরও জানান, এদিন বিভিন্ন হোমের শিশুরা সহ বর্ধমান পুরসভা এলাকার 10টি বিদ্যালয়ে শিশুরা উপস্থিত আছেন। বর্ধমানের মিউনিসিপ্যালিটির মধ্যে কিছু 10টা স্কুল আমরা বলতে পেরেছি এখানে। এরপরেও আমরা সারা সপ্তাহ জুড়ে বেশ কিছু জায়গাতে আমরা ছড়িয়ে ছড়িয়ে স্কুলগুলোতে প্রোগ্রাম করব। সেতুগ্রাম টুয়ে আছে, রায়না একে আছে, খণ্ডঘোষে আছে, এবং কান্নাতেও আমরা প্রোগ্রাম করব। তাছাড়া বিভিন্ন আমাদের যে সরকারি এবং এনজিও রান হোম আছে সেখানেও আমরা প্রোগ্রামগুলো করব সারা সপ্তাহব্যাপী। এদিন শিশুরা নানান সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। বর্ধমান থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দবার্তা।